যে মানুষটাকে কোনোদিন দাম দিইনি, অনাদরে অবহেলায় এক কোণে ফেলে রেখেছি, অপেক্ষা করেছি, সেই মানুষটা আজ হাত ধরে আমাকে দয়া করে এ বাড়িতে ফিরিয়ে এনেছে। এর দাম হয়তো আমি কোনোদিন দিতে পারবো না, তবে একটা কথা ঠিক, এই মানুষগুলোকে আমি আমার চোখের সামনে আর কোনোদিন অপমানিত হতেও দেব না। আমার স্ত্রীর সম্পর্কে যখন আমার পুরো বিশ্বাস রয়েছে, তখন আমি রিকোয়েস্ট করব, দয়া করে তোমরা আর এইসব নিয়ে কথা বলতে যেও না। পরমেশ্বরীর সঙ্গে যুবরাজদা একটু খোলামেলাভাবে মিশেছে, আমাদের বাড়িতে তো এইভাবে বাইরের লোক কেউ আসে না, আর আমাদের বাড়ির লোকেরা খোলামেলাভাবে এভাবে মেলামেশাও করে না, তাই হয়তো তোমাদের চোখে লেগেছে। হয়তো আমারও মনে হয়েছে যে যুবরাজদা এতটা কথা না বললেও পারতেন। যুবরাজদা যে পরমেশ্বরীকে গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন সেটা যে আমার ভালো লেগেছে তাও নয়। আমিও চাইনি যে পরমেশ্বরী সংসার ধর্ম ছেড়ে গানের জগতে যাক, হয়তো পুরুষ হিসেবে আমার কোথাও ঈর্ষা কাজ করেছে, হয়তো দু চারটে মন্দ কথাও আমি ওকে বলেছি, কিন্তু মন থেকে আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করিনি। তাই প্লিজ তোমরা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করো না। এরপর থেকে আমার সামনে তোমরা কেউ পারোকে আর ছোট করবে না, ওকে আর অপমান করবে না। আরে দাদা, তুমি অবাক হচ্ছে যে? না না, তেমন না, প্লিজ প্লিজ ভেতরে এসো, আর কিছুক্ষণ পরেই তো অফিসে দেখা হতো, তাই ভাবছিলাম কোনো এমার্জেন্সি হলো কি। আচ্ছা, কোনো এমার্জেন্সি ছাড়া কি তোমার বাড়িতে আসা যাবে না? এই যে পুজোর সময় চারটে দিন তোমার বাড়িতে এসে থাকলাম, তখন কি কোনো এমার্জেন্সি ছিল? দাদা, আমি যেটা বলতে চাইছি তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো না, মানে এই পুজোর চারটে দিন থেকে গেছিলে সেটা আগে থেকে জানতাম, তবে এখন তোমার আসার কোনো খবর ছিল না তো, তাই। তার মানে এই বাড়িতে আসতে গেলে আগে থেকে আমায় ফোন করতে হবে? সরি, সেটা আমার ঠিক জানা ছিল না, মানে সেটা বোধহয় আমারই ভুল। আসলে আমি ভাবছিলাম যে যে বাড়িতে আমি চার দিন আনন্দ করে কাটিয়ে গেছি, অনেক মজা করেছি, সেই বাড়িতে আসবার জন্য, সেই বাড়ির মেম্বারদের মিট করবার জন্য আমাকে আবার ফোন করতে হবে, ফোন করার প্রয়োজন আছে সেটা আমি ভাবিনি। যুবরাজদা, তুমি বলে আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করলে। আর সেটা তো অ্যাকচুয়ালি আমার তোমাকে বলা উচিত। এনিওয়ে, মেসোমশের সঙ্গে আমার আলাপ হয়নি, মেসোমশের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্বটা তোমার, আলাপ করিয়ে দাও। তুমি তো যুবরাজ, তোমার আসার কথা আমি আগেই শুনেছিলাম। নমস্কার মেসোমশাই। আচ্ছা, পুজোর সময় বাড়িঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন বলুন তো, নিজের বাড়িতে ছিলেন না? ও বাবা, আরে বসো না, বসে পড়ো, এসে বসো। কেমন আছে বলো দেখিনি? ভালো আছি বসে। না, একা থাকো, ওই রান্না বান্না নোকটো কিছু পেয়েওছো? না, ওই লাঞ্চটা অফিসে করে নিচ্ছি, আর রাত্রিবেলা বাইরে থেকে খাবার কিনিনি। ও মা, এইভাবে আর কতদিন চলবে? একটা পাকা পাকি ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ, একটা ভালো রাঁধুনির ব্যবস্থা করো, এইভাবে রোজ রোজ বাইরে খেলে তো শরীর খারাপ করবে। যুবরাজটা কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি।
আপনি চা খাবেন না কফি? যেটা খাবে আমার কোনোতেই আপত্তি নেই। বাহ, তাহলে একটু কফি বানাই। আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তাই না? কফি বানাচ্ছি তাহলে। জেঠুমণি, তুমি খাবে তো? হলেই খাবো। দাদা ভাই, তুমি কফি খাবে? তুমি তো জানো একটু বাদেই আমি অফিসে বেরোবো, আর এখন আমি... হ্যাঁ, তাই তো। যুবরাজ দাও নিশ্চয়ই এখন অফিসেই যাবেন, নাকি আর ছুটি নিয়েছেন? না না, হঠাৎ অফিস ছুটি নেব মনে হলো কেন? না, এমনি অফিসের আগে আমাদের বাড়িতে এলেন, কফিও খাবেন বলছেন, তাই আর কি। আমি এখানে কথা বলি, যদি তোমার আপিস থেকে থাকে তাহলে ওই বাবুর সঙ্গে একসঙ্গে বসে দুটো ভাত খেয়ে যাও না? না না, তার কোনো দরকার নেই, আমি একটি দরকারি কাজে এসেছি। অভিমন্যু, তোমার বউ কোথায়? ও, বুঝতে পারলাম, মানে তুমি আমাদের কাছে নয় পারোর সঙ্গে দেখা করতে এসেছো। এটা বুঝতে তোমার এত সময় লাগলো? আরে, তোমার সাথে যদি দরকার থাকতো তাহলে তো আমি অফিসেই কথা বলে নিতে পারতাম। হ্যাঁ, আজ আমি পরমেশ্বরীর কাছেই এসেছি, আর তার সাথে সাথে এবাড়ির অন্যান্য মেম্বারদের সাথেও দেখা করতে চেয়েছিলাম। দেখি আপনি এত অবাক হচ্ছে কেন বলো তো? আচ্ছা, তোমাদের বাড়িতে গেস্ট আসলে কি তোমরা খুব অবাক হয়ে যাও? আপনার মনে হচ্ছে আমি অবাক হয়েছি। অ্যাকচুয়ালি আমি অবাক হইনি, আপনাকে এক্সপেক্ট করিনি তো, তাই দেখে ভাবলাম যে হঠাৎ আপনি। না, মাঝে মধ্যে এবার একটু এক্সপেক্ট করো। তার কারণ হচ্ছে, যখন কলকাতায় আছি তখন একা যখন থাকি তখন মাঝে মধ্যে কলিগের বাড়িতে চলে আসতেই পারি, আর তারপর আমার যখন জানা হয়ে গেছে যে এই বাড়িতে এত ভালো ভালো খাওয়া দাওয়া হয়, তখন যখনই মন করবে মাঝে মাঝে চলে আসবো আমি। আসবে আসবে, একশোবার আসবে, একশোবার আসবে। তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। শুধু আসার আগে একখানে ওই ফোন করে দেও দেখিনি, তাহলে তোমার যা যা পছন্দ, যা ভালোবাসো তুমি, আমি সেগুলো রেঁধে রাখবো। মা। হ্যাঁ বলো বাবা। বলছি যে আমি তো অফিসে বেরোবো, ওই কথা শ্রেয়া তো বোধহয় ব্যস্ত আছে, তুমি কি আমাকে খাবারটা সার্ভ করে দেবে? কেন, কথা শ্রেয়া ব্যস্ত কেন, তা তুই এখানে দাঁড়িয়ে আছিস। যুবরাজ কি তাকে কোনো কাজ দিয়েছে নাকি যে তারা ব্যস্ত থাকবে? না না, তুমি যাও তো বড় বৌমা, যাও খাবারটা বেড়ে দাও গে যাও। আর এমনিতে তো নতুন বৌমাই তো কফিটা বানাবে, সেই তো রান্না করে আছে। সে যখন একা হাতে সব কিছু রান্না বান্না করছে, সে তো এখানে এসে খাবার বাড়তে পারবে না কো, তাই তুমি যাও। আর বড় বৌমা, তোমাকে একখানা কথা বলি, হ্যাঁ, তোমার স্বামী যখন অফিসে যাচ্ছে তখন তাকে দেখভাল না করে এখানে এসে দাঁড়িয়ে থেকে কি না বলো দেখিনি? এমনিতেই তো তোমাদের দুজনের মধ্যে একজন তো আছে দাঁড়িয়ে, যা যা কথা হবে সব তো ও তোমাকে পরে বলেই দেবে, তাই নয় তোর বৌমা? কি বলছেন কি মা? আমি এখানে দাঁড়িয়ে কথা শুনছি? বাড়িতে কোনো গেস্ট এলে তাকে হ্যালো করা যদি অপরাধ হয় তাহলে দিদিভাই, ইন দ্য ফিউচার বাড়িতে যে কোনো গেস্ট আসুক, আমরা আমরা আর হ্যালো টেলো করতে যাব না, তাই না? এটাই তো ঠিক হবে। চলো আমরা বরং এখন এখান থেকে যাই। আরে রাগ করছো কেন, এত রাগ করলে চলে?
আচ্ছা ঠিক আছে, কথা তুমি এক কাজ করো, তুমি গিয়ে আমার জন্য খুব সুন্দর করে এক কাপ কফি করে নিয়ে এসো। শ্রেয়া, তুমি কর্ণকে যখন খাবার সার্ভ করতে যাবে তখন টুক করে পরমেশ্বরীকে একবার এখানে পাঠিয়ে দাও। পরমেশ্বরীর সঙ্গে আপনার এক্স্যাক্টলি দরকারটা কি? দরকারটা যখন পরমেশ্বরীর সাথে, তখন পরমেশ্বরী না হলে সেটা বলি কেমন করে? আগে আসুক, তখন সবার সামনে আমি দরকারটা বলবো, তখন সবাই বুঝতেও পেরে যাবে যে দরকারটা কি। যুবরাজ যখন এসেইছ তখন আর অফিসেও যাবে, যখন দুটো খেয়েই যাও। না মেশমশাই, আজ নয়, আর একদিন এসে একদম পেট পুড়ে খেয়ে যাব। আর পরমেশ্বরী যে ভালো রান্না করে তার প্রমাণ আমি এই পুজোর চার দিনে পেয়ে গেছি। আজ একটু তাড়া আছে, যে দরকারে এসছি সেটা তাড়াতাড়ি সেরেই আমি আজকে চলে যাব। ওই বন্ধু, তুমি মঞ্চ যাও, খেয়ে না, নইলে তোমার দেরি হয়ে যাবে। না না ঠিক আছে। তুমি তো এত তাড়াহুড়ো করছিলে, তুমি তো আটকে গেলে, তোমার ওয়াইফ তো চলে গেল তোমাকে খাবার সার্ভ করতে, তুমি তো এখানে আটকে গেলে। কি মুশকিল, আমার অফিস আলাদা, আমি তো আর আপনার অফিসে চাকরি করি না, আমি কখন খাবো না খাবো সেটা আমি জানি। না না সে তো বটেই, সে তো তুমি জানবেই। আসলে তুমি তাড়াহুড়ো করছিলে না, মাসিমাকে তাড়া দিচ্ছিলে খাবার দেবার জন্য, সেই জন্যেই বলছিলাম আর কি। আরে তাড়া না থাকলে বসো না, দুজনে বসে একটু কথা বলা যাবে, একটু গল্প করা যাবে। আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি তো। আরে তোমার কাছেই তো এসেছি, দরকারি কথাটা বলে আমি চলে যাব। আমার কাছে দরকার কি ব্যাপারে? কেন, তোমার সাথে তো আমার আগেই কথা হয়েছিল, আমি বলেছিলাম না আজ আমি নিজে হাতে কার্ড দিয়ে তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি। কেন কার্ড? প্রোগ্রামের কার্ড মানে? আর এটা দিতে তুমি নিজে চলে এলে? বারে ও আমাদের সম্মানিত গায়িকা, ওকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আর আমি নিজে হাতে কার্ডটা দিতে আসবো না? যুবরাজ সাহেব, অনুষ্ঠানে তো আরো অনেক সম্মানিত গায়ক গায়িকারা আসছেন, আরো অনেক পারফর্মাররা আসছেন, তুমি কি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে পার্সোনালি আমন্ত্রণ জানাবে নাকি? সেটা সম্ভব হলে ভালো হতো অভিমন্যু, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আমি পারোকে পার্সোনালি নিজে আমাদের প্রোগ্রামে গান গাইবার জন্য রিকোয়েস্ট করেছি, সেই জন্যই আমি এখানে এসেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, পারো পুজোর চারটে দিন আমাকে যেভাবে সেবা যত্ন করেছে তাতেও এটা ডিজার্ভ করে। পারো খুলে দেখো, কার্ডে তোমার নাম আছে। বৌমা কি কোথাও যাচ্ছে নাকি? শুধু বৌমা নয়, আপনিও যাবেন, আমাদের অফিসে বিজয় সম্মেলন, আর তাতে আপনার বৌমা গান গাইবে। শুধু আপনাদের নয়, এবারে সবাইকে আমি আমন্ত্রণ জানাতে এসেছি, আপনারা সবাই যাবেন। কিন্তু আমি তো সেদিন যেতে পারবো না যুবরাজ দা। যেতে পারবে না মানে? এটা কি ছেলে মানুষই হচ্ছে নাকি? আমি তো তোমার সাথে কথা বলেই তোমার নাম ছাপিয়েছি। সেদিন যাওয়ার সুবিধে হবে না আমার, আমায় মার্জনা করবেন আপনি। অসুবিধা আছে মানে? অভি কি তোমায় কিছু বলেছে? যুবরাজ দা, পরমেশ্বরী আলাদা মানুষ আর আমি আলাদা মানুষ, আমি তো ওর উপর কিছু চাপিয়ে দিতে পারি না। এখন ও যদি মনে করে ও যেতে পারবে না, সেক্ষেত্রে আমার তো কিছুই বলার নেই, বল।
হ্যাঁ, হয়তো প্রথমে বুঝতে পারেনি, এখন যখন দেখছি অফিশিয়ালি নাম ছাপা হয়ে গেছে কার্ডে আর এত গ্যাদারিং এর সামনে হয়তো সেই কনফিডেন্সটা পাচ্ছে না। না না, যেতে পারবে না বললে হবে না তো। পারো তুমি আমাকে এইভাবে লেট ডাউন করতে পারো না। অফিশিয়ালি তোমার যখন নাম ছাপা হয়ে গেছে তখন তোমায় গাইতেই হবে। দেখুন যুবরাজদা, নতুনদি যদি নিজেই গান গাওয়ার কনফিডেন্সটা না পায় তাহলে শেষমেশ যদি গানটা খারাপ হয় তাহলে যে শুধুমাত্র আপনার প্রেস্টিজ হ্যাম্পার হবে তা তো নয়, দাদা ভাইয়েরও যথেষ্ট প্রেস্টিজ লস হবে, তাই না? তোমার কেন মনে হচ্ছে যে উনি কনফিডেন্স লুজ করবেন? আমার তো মনে হচ্ছে না। ওমা, উনি তো নিজেই বলছেন তাই মনে হচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে না। ওই মনু, যদি তোমার বউ কনফিডেন্স লুজ করে সেক্ষেত্রে তোমার উচিত তোমার বউকে কনফিডেন্ট করা, কারণ এখনো তো হাতে কিছুদিন সময় আছে। সরি যুবরাজ, আমার আরো অনেক কাজ আছে। এটাও কিন্তু তোমার একটা কাজ। আমার কি কাজ সেটা তো আমাকেই ডিসাইড করতে হবে যুবরাজদা। যে ক্ষেত্রে তুমি ডিসাইড করতে পারছো না সেক্ষেত্রে সিনিয়র হিসেবে আমি তোমাকে ডিসাইড করতে বলছি। নতুন বৌমা, তুমি যখন পারবে না তখন প্রথমেই বললে না কেন? তখন ভেবেছিলাম আমি পারবো। কেন পারবে না? কেন পারবে না নতুন বৌমা? পারবে পারবে, সেদিন তো সেখানে গান গাইলে, কি ভালো করে গাইলে বলো দেখিনি। হ্যাঁ, সেখানে তো নখ ছিল, এখানে না হয় কয়েকজন বেশি নখ থাকবে, তো এত ভয় পাওয়ার কি আছে? গাইবে তুমি। শোনো, কথা যখন দিয়েছো তখন তো আর কথা নড়চড় করা চলবে না। তার মানে বাড়ির বউরা এখন অফিসের ফাংশনে গিয়ে গান গাইবে, এটা তুমি বলতে চাইছো বাবা? দেখো, বাড়ির বউ যদি কথা দিয়ে থাকে তাহলে তো সেই কথা রাখতেই হবে, তাই না? কথার খেলাপ তো করা যাবে না, আর কোনো মানুষকে অপ্রস্তুত হয়ে ফেলা যাবে না। শোনো বৌমা, গান তুমি গাইবে আর আমি তোমাকে নিয়ে যাব। বাবা। হ্যাঁ মা, গান গাইবে তুমি, অসুবিধার কি আছে? পারবে তুমি, আমি বলছি তুমি পারবে। হঠাৎ আপনার এই বদল বাবা, আমাদের বেলায় তো এই নিয়মগুলোর কথা আপনি কখনো বলেননি। ওর বেলায় সব নিয়ম বদলে যাচ্ছে যে, অথচ আমাদের আমাদের সব ভালোবাসার জিনিস ছাড়তে হয়েছে জেঠুমনি। তাহলে তো ভালো কথা, আবার নতুন করে একটা ধরার সুযোগ চলে এলো, আর এই সুযোগটা কিন্তু এখন ইউটিলাইজ করা উচিত। বলছি, সবাই মিলে যদি এখন গালগল্প করতে থাকে তাহলে আমরা যারা অফিস যাব তাদের খাবারটা দেবে কে? না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পাচ্ছি না, যে রান্না করবে সে খাবার দিতে পারবে না কেন? যদি রান্না করে গান গাওয়া যায় তাহলে খাবার দিতে অসুবিধাটা কোথায়? আমি তো বলিনি আমি খেতে দিতে পারবো না, খাবার তো রেডি, আমি খাবার দিচ্ছি যুবরাজদা। আমি টেবিলে সকলকে খাবার দিচ্ছি, একটাই কথা বলার ছিল আপনাকে, আমি যদি সেদিন গান গাইতে যাই অত্যন্ত অসুবিধের মধ্যে আমায় যেতে হবে, অনিচ্ছার মধ্যে গান গাইতে যেতে হবে। আপনি তো শুধু আপনার নিজের সম্মানের কথা ভাবছেন, একবার আমার জায়গায় এসে যদি আমার কথাটা ভাবেন, মানে যদি আপনার মনে হয় আমি গান না গাইলেও চলবে তাহলে দয়া করে ওকে বলে দিলেই হবে, আমায় আলাদা করে বলার কোনো দরকার নেই। আমি হাসার মতো কি কিছু বললাম? বললে না, আলবাদ বললে। এই যে তুমি লাস্ট কথাটা বললে না, যে তোমাকে না জানিয়ে আমি যেন অভিমন্যুকে জানিয়ে দিই, আসলে তুমি ভয় পাচ্ছ।
তুমি ভাবছো যে এই সুযোগে আর একবার যদি আমি এ বাড়িতে আসি, কিন্তু তোমার একটা কথা আমি জানিয়ে রাখি, আমার কাউকে যদি কোনো কিছু বলার থাকে সেটা আমি সরাসরি তাকে ডাইরেক্ট বলি। আমি কখনো ভায়া মিডিয়া কারোর সাথে কথা বলি না। আর পরমেশ্বরী, তোমাকে আর একটা কথা আমি জানিয়ে দিই যে তোমার নাম আমি যখন প্রস্তাব করেছি, কমিটি যখন সেটা পাস করেছে এবং তোমার নাম যখন কার্ডে ছাপা হয়ে গেছে, তখন কিন্তু তোমার গানটা গাইতেই হবে। এই অসম্মানটা কিন্তু আমি কিছুতেই নেব না। তুমি কনফিডেন্স লুজ করছো, করো না, কনফিডেন্স গেইন করো আর প্রোগ্রামে ভালো করে গানটা গাও। আজ আমি আসি মাসি মামিশাই, আবার দেখা হবে। ওকি, তুমি যে কিছু খেলে নে, তোমরা নতুন বৌমা, তোমরা তাকে কিছু খেতে দিতে পারলে নে? যেদিন আমার খাওয়ার ইচ্ছে হবে সেদিন আমি নিজে চেয়ে খাবো মাসিমা। আজ তার আছে, আজকে চলি। ওই মনো, তোর সাথে অফিসে দেখা হবে।